ওয়েলকাম টু হোয়াট লাইফ। প্রথম এপিসোডে আপনাদেরকে আমরা দেখিয়েছি বর্ঘবীমা মন্দিরের ইতিহাস, মন্দিরের সমস্ত বিবরণ এবং তথ্য, এবং মন্দিরটা আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়েছি। আজকের এপিসোডটি কিন্তু স্পেশাল এপিসোড, কারণ আজকের এপিসোডে আপনাদেরকে অনুরোধ করব শেষ পর্যন্ত দেখতে। আজকের এপিসোডটি মায়ের ভোগ নিয়ে, এবং সমস্ত তথ্য আমরা দিয়েছি ভোগ কীভাবে পাবেন, ভোগের দাম কত, এবং মন্দির সেক্রেটারির একটি ছোট্ট ইন্টারভিউও আমরা দিয়েছি। সেদিন মন্দির থেকে বেরোনোর পরে আমরা আর কী কী করলাম, কোথায় কোথায় গেলাম, সেই সম্পূর্ণ বিবরণ আসুন দেখে নিই। তো এটা পুরো শহরটা, এখানে দুটো দোকান আছে, দুটো মিষ্টি দোকান খুবই রুচিদার এবং জ্যোতিমান্ন। তো আমরা ছোটোবেলা থেকেই এখানে খাচ্ছি, তো যারা তোমরা এখানে আসবে এখানে একবার জলযোগ করে নিতে পারো, তাই তো? একদমই তাই। এবং মিষ্টি এবং কচুরি খুবই বিখ্যাত, আমরা একবার দেখে নিই। মিষ্টিটা নিয়ে এবং পিঠার পরোটা নিয়ে কিন্তু আমরা বাড়ির পথে রওনা হচ্ছি, বাড়িতে গিয়ে কিন্তু জলযোগ করব। যে মূর্তিটা দেখালাম তো দেখতেই পাচ্ছেন, এটা ওনার নামেই পুরো পাড়াটা। আমাদের পুরনো জমিদার বাড়িটা আমি দেখাই, এই হচ্ছে আমাদের পুরো বাড়ির যে অংশ পুরোটাই হচ্ছে আমাদের পুরনো বাড়ি। হ্যাঁ, এবং এটি হচ্ছে শীতলা মন্দির, এই হচ্ছে আমাদের বাড়ি। বাড়িতে এসেছি, একটু কিছুক্ষণের রেস্ট এবং বিরতি নেব। তো আমরা বাড়িতে চলে এসেছি খাবারটা নিয়ে, স্নেহা বসে গেছে খেতে আমাকে ছাড়ে। সো তোমরা দেখতে পাচ্ছ বাইরে এখন খুবই বৃষ্টি হচ্ছে, চেষ্টা করছি আমরা এই বৃষ্টি হলেও মায়ের আজকে ভোগ নেব বলে আমরা কথা দিয়েছি মা, ওখানে আমরা ভোগের বুকিংও করেছি। ভোগ কীভাবে তোমরা তমলুকে আসলে পাবে, স্নেহা তোমাদেরকে গাইড করে দেবে, তোমরা শোনো, অবভিয়াসলি ও হেল্প হবে তোমাদের। যাই, ভোগটা নিয়ে আসি, বৃষ্টি হলেও মন তো শুনবে না, পেটও শুনবে না। আজকে ভোগ আছে, মায়ের ভোগ আমরা সবাই মিলে খাবো, বাড়িতে নিয়ে এসে আজকে আমরা মায়ের ভোগটা খাবো। এখন যাচ্ছি ভোগটা আনতে, তো চলো ভোগটা নিয়ে আসি। আমরা যাচ্ছি এখন ঠাকুরের ভোগ নিতে, এবং সেখানে কিন্তু অনেক রেস্ট্রিকশনস আছে, মাস্ক পরতে হবে, এবং শুধুমাত্র যারা ভোগ দেবে তারাই কিন্তু ওখানে অ্যালাউড। আর ওখানে এখন বসে খাবার সিস্টেম নেই, ভোগ বাড়িতে নিয়ে আসতে হবে। সম্পূর্ণটা সৌম্যব্রত কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেবে। ভোগ যাওয়ার জন্য কিন্তু রাস্তাকে খুব সুন্দর করে পরিষ্কার করা হয়েছে, সবাই এখানে স্যানিটাইজড এবং ভীষণভাবে এই জিনিসগুলো মেনটেন করছে, যাতে স্যানিটাইজডভাবে পুরো পরিষ্কারভাবে যেন মায়ের ভোগ যায়। আপনারা দেখতেই পাবেন পুরো তৈরি হয়ে গেছে, কালী পুজোর সময় এখানে দাঁড়ানোর স্থান থাকে না। আমরা সবাই অপেক্ষা করছি, ভোগটা যাবে, আপনাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছ তোমরা সবাই, ভোগ আসছে মায়ের। মায়ের ভোগ যাচ্ছে, মায়ের ভোগ দেখানো হয়ে গেল, সবার মধ্যে বিতরণ করা হবে। Come on.
ভোগটা নিচ্ছি, আমাদের ভোগগুলো সাজিয়ে দিচ্ছেন, ভোগগুলো নিন। সৌম্যব্রত অধিকারী, এই হচ্ছে আমাদের ভোগশালা। তো ভোগশালা থেকে আমরা ভোগটা নিচ্ছি। হয়ে গেছে তো? ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের টোটাল ভোগ, ঘ্যাঁট, শুক্ত, শোল মাছ, এটা মায়ের আসল ভোগ, শোল মাছের খোসা। সবার নামে নামে ভোগ অ্যালার্ট হয় এবং সেই ভোগ সবাইকে তার নাম দেখিয়ে দিয়ে দেওয়া হয়। আসুন এবারে আপনাদেরকে দেখিয়ে দিই মন্দির সেক্রেটারি শিবাজী অধিকারীর ভোগ সম্বন্ধে কিছু ডিটেলস যা উনি আমাদের হোয়াট লাইফ চ্যানেলে শেয়ার করেছেন। তাই এখন আমরা সমস্ত যারা যোগাযোগ ব্যবস্থা বা আমরা আমাদের মিডিয়া মাধ্যমে বা আমাদের সমস্ত জায়গায় আমরা যেটা বলে থাকি বা বলছি যে যদি কেউ বর্গীয়া মন্দিরে আসতে চান, বর্গীয়া মন্দিরের ফোন নাম্বারে ফোন করবেন আগের দিন বা তার আগের দিন সন্ধ্যাবেলা ফোন করবেন। আপনি মন্দিরে আসছেন, কতজন আসছেন, কতজন প্রসাদ পাবেন আপনি যদি বলেন, তাহলে আপনার প্রসাদের ব্যবস্থাটা থাকবে। তো আপনি একটা সময়ের মধ্যে আসবেন। ফোন, হ্যাঁ, 8670345688 এই নাম্বারে ফোন করে যদি আসেন, তাদের প্রসাদের ব্যবস্থা থাকবে, একটা সময়ে পৌঁছাতে হবে, তাহলে অন্তত ঘুরে যেতে হবে না। আর যারা মানসিকই ভোগ দেয়, সেও আছে, দূর দূরান্ত থেকে আসে, এখন আপনার কাঁথি থেকে আসছে, এগরা থেকে আসছে, পশ্চিম মেদিনীপুর থেকে আসছে, ঝাড়গ্রাম থেকে আসছে, মায়ের ভোগের ব্যবস্থা, অন্য ভোগের ব্যবস্থা আপনি যদি মনে করেন মায়ের কাছে ভোগ দিতে পারেন, সেক্ষেত্রে একটা ব্যবস্থা আছে, আপনাকে আগে থেকে নাম বুক করতে হবে, কেন একদিনও তো সবাই এসে গেলে নেওয়া সম্ভব নয়, আগে থেকে নাম বুক করতে হবে, আপনার লোকসংখ্যা বলতে হবে, মা যে পদগুলো রান্না করে তার মধ্যে আপনি কোনগুলো আপনার সামর্থ্য বা কোনগুলো আপনি চাচ্ছেন বললে সেই মতো ফর্দ করে দেওয়া হয়। আপনাকে সমস্ত কেনাকাটা করে দিলে, মায়ের মন্দিরে একটা যে দক্ষিণা নির্ধারণ আছে সেটা দিয়ে দিলে আপনার মায়ের প্রসাদের ব্যবস্থা হবে, সে ব্যবস্থা আপনি মন্দিরে বসেও প্রসাদ গ্রহণ করতে পারেন, আপনি মনে করলে পাত্র নিয়ে এসে বাড়িও নিয়ে চলে যেতে পারেন। আমাদের ভোগ নেওয়া হয়ে গেল, এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি, ভোগ খাবো সবাই মিলে এবং টোটো ধরবো, টোটো ধরে এবারে বাড়ি যাচ্ছি। মায়ের ভোগ নিয়ে এসেছি, খুলছি, সাজাচ্ছি, আপনারা দেখবেন কেমনভাবে এখানে ভোগ দেওয়া হয়। আমাদের বাড়ি থেকে দেওয়া হয়েছিল তো তাই আমরা সুন্দর করে সাজিয়ে নিয়ে এসেছি। পুজো দেওয়া হয়েছিল মাকে, তার মধ্যে ভাতের হাঁড়ি, ভাত আছে, আলু ভাজা আছে, এটা শুক্ত আছে, ডাল আছে, এটা হচ্ছে মাছ, আম শোল, যেটা মায়ের একদম স্পেশাল আম শোল, পায়েস আছে, চাটনি আছে, তরকারি আছে, ঘ্যাঁট ঘ্যাঁট। বাবা শুরু করছে, আমাদের বাড়ির বড় বাবা, সব থেকে বয়োজ্যেষ্ঠ মানুষ, বাবা মাথায় ছুঁয়ে শুক্তটা আগে দিতে হবে পাতে, কেন এটা সবার আগে নিতে হয়, অল্প অল্প করে নিচ্ছি যাতে তোমাদেরকে বুঝিয়ে দিতে পারি। আচ্ছা, এবারে নিচ্ছি একটু ঘ্যাঁট, ঠিক আছে, যারা ডাল চাইবেন তারা এখানে বাঘটা বাঘ মানে ভাগ করে ডালটা খেতে পারেন, বাবাকে একটু ঘ্যাঁট দিয়ে দিই আগে। এই হচ্ছে টোটাল আমাদের মায়ের ভোগ, মায়ের প্রসাদ। স্নেহাও অনেকদিন আগেই খেয়েছে, তোমরা যারা আসবে এটা ট্রাই করবে। আপনারা যারা আসবেন, আমরা ভাত রাতে মন্দিরে সবাই অন্ন বলে, এই অন্নভোগ পেতে গেলে কিন্তু সবার কপালে থাকে না, আগের দিন ঠিক যোগাযোগ করে যেমনটি ওরা বলেছে তেমন করে আসলে অবশ্যই পাবেন, নাহলে কলকাতা থেকে এসে অনেকেই ফিরে যায়। আমাদের অধিকারীদের দুঃখ থেকে যায় যে আগে থেকে ম্যানেজ থাকে না, তো সেই জন্য দিতে পারি না বলে আমাদেরও দুঃখ হয় মনে। ভোগটা সত্যি দারুণ হয়েছে। আপনারা দেখলেন ভোগের সমস্ত নিয়মাবলী এবং
মন্দিরের সমস্ত নিয়মাবলীগুলো আমরা আপনাদেরকে তুলে ধরলাম। ভোগ কীভাবে নিয়ে যাওয়া হচ্ছে, মানুষ কীরকমভাবে পুজো দিচ্ছে, আপনারা কীভাবে পুষ্পাঞ্জলি দিতে পারেন, তাছাড়া মন্দিরেরও সমস্ত গল্প কিন্তু হোয়াট লাইফ চ্যানেল থেকে আমি স্নেহা এবং আমার সঙ্গে সৌম্যব্রত তুলে ধরলাম। যেই ফোন নাম্বারটা মন্দিরের আমরা দিয়ে দিলাম, সেখানে কিন্তু যোগাযোগ করে অনায়াসেই ঠাকুরকে ভালোভাবে পুজো দিতে পারবেন। তমলুকের আর কী কী দ্রষ্টব্য স্থান আছে যেগুলো আমরা আপনাদেরকে দেখিয়েছি সেগুলো চলুন আমরা দেখে নিই। তমলুক ভ্রমণের পরবর্তী এপিসোডগুলোতে কিন্তু আপনাদেরকে আমরা দেখাবো মাতঙ্গিনীর স্মৃতিসৌধ, তমলুক রাজবাড়ি, তমলুক মিউজিয়াম এবং আরও অনেক কিছু। টিল দেন স্টে টিউনড অ্যান্ড বাই।